হ্যালো গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আমরা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের কাছে গরিব ব্লগে। সো এই ভিডিওতে আমরা তিনজনই থাকতেছি, রাফি, আমি, অপূর্ব। আর এই ব্লগটাতে আমরা বসুন্ধরা যাচ্ছি, যেখানে আমি শুনছি সুন্দর সুন্দর কাশফুল ফুটছে। সো ওখানের মধ্যে সুন্দর একটা ব্লগ ক্রিয়েট করার চেষ্টা করবো আর আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করবো। আর আই হোপ এই ব্লগটা আরও ভালো হবে প্রিভিয়াস ওয়ান থেকে, কারণ এটা তিনজন মিলেই করতেছি, খুব একটা ফান হবে, মজা হবে। সো স্টে টিউনড। আর আমাদের আসলে লেট হয়ে গেছে, 2টা বাজে বাইরে হওয়ার কথা ছিল, 2:30 বাজতেছে। সো নিচে যাওয়া যাক, সো লেটস গো। হ্যালো গাইস, সো আমরা চলে আসছি, বাইরে হয়ে গেছি। এ কামলা কথা বলতে জানে না বোবা। আরে লো, ফ্রেশ নিউ কাট দিয়ে এসেছে, কেটে এসেছে। আরে ভাই, আর বিচি লাগতেছে না? আমি নাকি আরিয়ান সবাই কমেন্টে বলে ঠিক আছে। তাহলে এখন গাড়িতে উঠবো আর কিছু শর্ট দেখবো তোমরা, সিনেম্যাটিক্স, ঠিক আছে? আমি এডিট করি ভিডিওগুলো, আমি সিনেম্যাটিক্স মারবো। সো গাইস, আজকে আমরা যাচ্ছি বসুন্ধরা, ওই জায়গায় গিয়ে উপরে দিয়া ধরো একটু এমনি। সো গাইস আমরা যাচ্ছি আজকে বসুন্ধরায়। এই যে আরিয়ান, এই যে অপূর্ব। সো আর কি, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে সরি, বিকজ কি আমরা মায়া ফ্রেন্ডই পাই না, মানুষজন ব্লগের ভিতরে মায়া দেখার লাগা বয়া থাকে, দূর মিয়া। আমরা কাছাকাছি চলে আসছি, হালকা দুলকা। সো কিছুক্ষণ পরে আর 2-3-5 মিনিট লাগবে, একটু পৌঁছে যাবো। ভাই স্টপ, সেই সেই রে লম্বা চুল, খোপরা চুল, এই তোমরা কিছু বলবে না? আমরা প্রায় এসে পড়েছি, আর একটু বলো আমাদের গন্তব্য বুঝে সব। আচ্ছা ওকে, আমি প্রত্যেক ভিডিওতে কি আছে, প্রত্যেক ভিডিওতে আমি রচনা লিখি। হ্যাঁ, গন্তব্য কি আছে? কাশফুল। আর রাফি, ছোট বলা কি? অপূর্ব ভাই ইয়া লাগো, অপূর্ব ভাই, ও মাই গড, অপূর্ব তো ভাই পাইছি, মেলায় হারানো ভাই, ও মাই গড, অপূর্ব সেই মেলায় হাওয়া হারায় যাওয়া ভাই। ইশ, চিলিং এট দা ব্যাক। অপূর্ব তাড়াতাড়ি গেটটা খোল, তোর ভাইকে লয়ে যা, তোর ভাইকে নিয়ে আয়। বাবু আসো, বাবু খাইছো, এই বাবু খাইছো, গানছো, বাবু খাইছো, বাবু খাইছো। আর ইউ ভাই, তোমরা কি ক্রিঞ্জ নাকি? আজ বাবু খাবো, বাবু খাইছো মানে কি? তোমার বাবু কোথায়? হেতার বাবু খাইছে কি না? বাবু খাইছো গান আমরা শুনি না, আমরা শুনি হেতার বাবু খাইছে মানে কি ভাই? এরো মানে কি বলবো আমি, এরকম অপূর্ব আমি একটা বিল্ডিং বানাবো, তুমি আমার কইরে দিও বিল্ডিং। আমাকে ভবিষ্যতে কর্মচারী বিরাট টাকায়।
রাফি কাজ করতে যাচ্ছে যারা যারা করবেন ওরা কমেন্টে জানিয়ে দেন এই আমি একা না অপূর্ব আছে অপূর্ব আছে আমি না না আমি আমার টাকা আছে হবে আমি هل اجا الزعيم العظيم বসুন্ধরায় আজকে আর এখানে আমাদের খুব সুন্দর একটা ভিউ আছে আমরা দেখাই দিই আর হচ্ছে আমরা তিনজন চলে আসছি ভাই এখানে সানগ্লাস ছাড়া আসা অসম্ভব না সানগ্লাস সবাই আসবেন এই প্লেসটা অনেক জোস একটা প্লেস বাট সেই প্লেস হ্যাঁ এখানে দেখাই দিই এখানে সুন্দর সুন্দর কাশফুল আছে ওখানে ওখানে কাশফুল দিক দিয়ে সুন্দর সুন্দর কাশফুল আর এখানে ফাঁকা একটা রাস্তা আপনারা গাড়ি নিয়ে আসবেন এখানে অফকোর্স গাড়ি বা হুন্ডা নিয়ে আসতে হবে নাহলে আপনারা পারবেন না কাশফুল আছে এদিকে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর সুন্দর কাশফুল পুরো রাস্তাটা ফাঁকা আসলে এখানে মতো ছবি অনেক তুললে অনেক সুন্দর আসবে সো রাফি কিছু বলতে চাচ্ছো আমরা তো ব্লগ স্টার্ট আর কি ব্লগ হলো আমরা এদিকে ফাইনালি তিনজন মিলে ফার্স্ট একটা করতেছি বিকজ আপনারা আগের ব্লগে দেখছ মানে তোমরা আগের ব্লগে দেখছো যে আরিয়ান একা ব্লগটা করছে এন্ড এই ব্লগে আমরা তিনজনই আছি আর আমরা মেইনলি এদিকে আসছি ফটো শুট করার জন্য সো একটা ব্লগ হয়ে গেল এন্ড আপনারা দোয়া করবেন আর আমরা সুন্দর সুন্দর ব্লগ দিব এটা আমাদের মানে প্রমিস যদি ধরেন এন্ড আপনাদের কাজ হলো শুধু সাপোর্ট করবেন লাইক দিবেন ভিডিও শেয়ার করবেন অ্যান্ড এই ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন কারণ ব্লগটা তো অনেক মজা হবে বিকজ আমরা আইসা মাত্র পৌঁছালাম এই জায়গাটায় অলমোস্ট প্রায় দেড় ঘন্টার মতো তো লাগছেই অ্যান্ড এদিকে আমরা এদিকে ফটোশ্যুট করবো সো সবাই দেখতে থাকবেন আর ছবিগুলো কিন্তু একদম আর আমি সাজেস্ট করলাম যে এখানের মধ্যে তিনটা চারটার দিকে চলে আসবেন কারণ এইদিকে তিনটা চারটার দিকে আসলে একটা ভালো একটা ইয়া পাওয়া যায় মানে গরমও নাই প্লাস তিনটার দিকে বার হলে চারটার দিকে পৌঁছাবেন আর এখানে মধ্যে সুন্দর একটা ইয়া করতে পারবেন যেমন এখন এখন চারটা বাজতেছে লিটারালি আর এখানে মধ্যে মানে রোদটা হলো মিষ্টি রোদ আসলে গরম নাই সো এখানে সুন্দর সুন্দর ভিউ আছে আমরা চিল করতেছি ভালো বাতাস হ্যাঁ ভালো বাতাস গাইস আমি একটা ইন্টারেস্টিং কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন থেকে এভরি ফ্রাইডে ভিডিও দিচ্ছি সো ভিডিওতে কোনো লেট হবে না কারণ বিকাইবার মাসখান থেকে কমে গেছিল সো এটা কোনো সমস্যা নাই গাইস আচ্ছা এটা হ্যাঁ রাফি ঠিক কথা বলছে মানে আমরা আসলে আমরা কি বলবো আপনারা সাবস্ক্রাইব করছেন আপনারা আমরা আসলে অনেক খুশি হইছিলাম আমরা আপনারা কেন আনসাবস্ক্রাইব করছেন আমি জানি না 5 ঘন্টার ভিতরে অলমোস্ট 400 ক্রস করছিল লাইক আমরা সাবস্ক্রাইবার 100 ক্রস করে ফেলছি অ্যাকচুয়ালি 130 সাবস্ক্রাইবার ছিল আর এখন দেখতেছি 117 হয়ে গেছে 112 ছিল পরে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ভিডিওগুলো শেয়ার দিছি তারাও সাবস্ক্রাইব করছে সো এখন একটা জিনিস দেখতেছি যে মানে লাইক ওয়াই যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন আসলে কমেন্ট সেকশনে বলে দিবেন আর আনসাবস্ক্রাইব করেন না ভাই প্লিজ আমাদের অনেক কষ্ট লাগে আসলে কষ্ট করে ভিডিওগুলো বানাই হ্যাঁ আনলাইক দিবেন সমস্যা নাই ভাই আনসাবস্ক্রাইব করেন না প্লিজ কারণ আমাদের অনেক কষ্ট লাগে আসলে কষ্ট করে ভিডিওগুলো বানাই তাই হ্যাঁ আর সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিও ওয়েন কামলাস কাম টু সি কাশফুল ফার্স্ট টাইম ইন লাইফ ভাই এগুলো খুবই মজা ছিল আচ্ছা তুই কিছু বললি না সবাই বলবে
অপূর্বরে নিয়ে আসছো কিন্তু ব্লগে কথা বলে না মানে কি মানে ব্লগ হচ্ছে তুমি কথা বলবো না এটা কোনো কথা আমার ছেলে লাজুক ছেলে আমার ছেলে লাজুক ছেলে আমি তো বাংলাদেশি ছেলে দেখি অপূর্ব আমি আমি রাসন্দ ছোট ভাই ফটো কি ভিডিওগ্রাফার আর তুমি হ্যালো গাইস আমি রাসন্দ ছোট ভাই ব্রিং ইট ফর জাস্ট ফর ইউ গাইস হ্যালো গাইস বলতে থাক ভাই না রাসন্দ ভাই কথা বলছো আমরা শো কিভাবে পানি খেতে হয় হাউ টু ড্রিংক ওয়াটার হাউ টু ড্রিঙ্ক ওয়াটার আমি আগে পানি খাওয়ার নিয়ম জানতাম না আমি আগে পানি খেতাম নাক দিয়ে তো এভাবে পানি খেতে হয় এই যে দেখুন এই যে আই এম এ রাইডার এই গান্ডা সো চল 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 ও না শিট করে দিয়েছে সবাই ভিডিওতে লাইক করে দিবেন আমি কিন্তু বসাই দিছি আর কোন ভুল হলে সো গাইস আমরা এখানে আসলে হাঁটতেছি খুব রিফ্রেশিং একটা এরিয়া বাট ভাই অনেক গরম দুই বোতল পানি না গরম আছে এটা গরম মানে কি মানে আপনারা একটা এই প্লেসটা কিন্তু রোদ থাকলেই জোস লাগে এখানে একটা মসজিদ রোদ আসলে রোদ এটা মিষ্টি রোদ আসলে তেমন একটা গরম নেই কারণ কষ্টটা হবে ভবিষ্যতে এখানে অ্যাকচুয়ালি ওখানে সামনে একটা মসজিদ আছে ওখানে হলো বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ ওটা এখনো আন্ডার কনস্ট্রাকশন অনেক বড় জাস্ট একতলা কমপ্লিট হয়েছে ওটা প্রায় 10 তলা হবে সো ওইটাতেও যাবো আপনাদেরকে দেখাই দিব মসজিদটা আসলে খুব সুন্দর একটা মসজিদ আর ওখানে মাদ্রাসা আছে ওখানে স্টুডেন্টরাও পড়ে আর এখানে আমরা আসলে হাঁটছি স্কুলও করতে পারে ঠিক নাই এটা আসলে এখানে এখনো কোনো বিল্ডিং নাই কারণ এখানে বসুন্ধরার ওই সাইডটা ইয়া হয়েছে ডেভেলপ হয়েছে এটা ডেভেলপ হইতে আরও 3-4 বছর লাগবে সো জায়গাটা আসলে খুব রিফ্রেশিং আপনারা পারলে একবার না একবার এখানে আসবেন হ্যাঁ এখানে আসা মানে মাইন্ড রিফ্রেশিং একটা প্লেস আসলে এই করোনার কারণে কোথাও না যাইতে পারলে আসলে এখানে মধ্যে আসলে মাস্ক লাগবে না কারণ এখানে না কোনো মানুষ আছে না কেউ আছে আসলে এটা হলো মানে অনেক সুন্দর একটা প্লেস মাইন্ড পুরো রিফ্রেশ হয়ে যাবে ঢাকায় অনেক সুন্দর সুন্দর প্লেস আছে কিন্তু আমরা জানি না সো গাইস আমরা এসে বললাম যে একটা সুন্দর একটা জায়গায় আমরা এতক্ষণ ছিলাম কাশফুলের সাইডে অ্যান্ড আমরা এখন এসে পড়ছি যে এই জায়গায় পুরো খোলা একটা মাঠ এই যে আরিয়ানও আছে অপূর্ব আছে কি অপূর্ব এখানে অনেক ভয়ঙ্কর সো এই যে এই জায়গাটা সুন্দর একটা প্লেস অ্যান্ড আরেকটা জিনিস যেটা দেখাবো ওটা হচ্ছে যে এই জায়গায় গরু গরু অনেকগুলা গরু আছে অ্যান্ড ওই যে ওইদিকে পুরো সানটা দেখা যাচ্ছে সানটার জন্য আমাদের গরুর কাছে চল গরু কোলা রে মামা সো গাইস আমরা এখন গরুর কাছে যাচ্ছি আমার কিন্তু অনেক ভয় লাগতাছে এই গরু কোলা ছোট গরু ছোট গরু বুঝেছো ভাই ছোট গরু আর মায়ের যদি আবার আসে ভাই মার খেলো আমি কিছু নাই ভাই ও আপনি দেখতে থাকুন সাহসী রাফির সাহসী খেলা অপূর্ব সাহসী রাফি সাহসী অপূর্ব আর আমি ক্যামেরাম্যান গিরি করতেছি গরুর মালিক আছে এই গরুর মালিক আছে একটা গুসা খাইলে এই যে এই গরু ওই গরুর মালিক মানে যাই হোক গরুর মা আমি যাইতেছি না আমার ভয় লাগে রাফি উড়া রাফি গরু উড়া আহারে কেউ পছন্দ করে না রাফি গরু না ধরতে পেরে আরেকজন টুকায়ের কাম করতেছে হে না ইয়া বসুন্ধরার মালিক আপনি যদি এখানে দেখে থাকেন আপনি ওরে মাসে 20 টাকা করে দিবেন ও ওরে বাবারি ফ্রেশ কাট গন হ্যাঁ ফ্রেশ কাট গন ও আমার ইয়ে ও মাই গড
অপূর্ব অপূর্ব 10 কত পায়জামা পুরা গেল আই হায় ও হ্যাঁ দিদি গো আরে আরে আচ্ছা আন্টি যার অপূর্ব আম্মু যেটি দেখতেছেন আপনি আন্টি এটা আপনার ছেলে এখানে এসে হ্যালো গাইস সো আমরা আসলে লাস্টের দিকে চলে আসছি এখানে মধ্যে কাশফুল দেখা শুনলাম সন্ধ্যাগুলো সন্ধ্যা হয়ে যাচ্ছে আসলে এখানে সানসেট হয়ে যাচ্ছে আর এখানে বেশিক্ষণ টাইমে থামাটা ঠিক না কারণ এখানে আমরা এমনিতেও একা আসছি প্যারেন্টসদেরকে না নিয়ে প্লাস এখানে ইয়া শিয়াল টেলের ভয় আছে এমনিতেও মানে এখানে বেশিক্ষণ থাকাটা তেমন ভালো হবে না সো আপনারা আসলো দুপুরের দিকে পিকনিক করতে পারেন তারপর সন্ধ্যার দিকে চলে যেতে পারেন সন্ধ্যা করাটা ঠিক হবে না স্টে করাটা ঠিক হবে না আমি আপনারা সবাই আসতে পারেন এই জায়গায় এটা অনেক সুন্দর একটা প্লেস এটা হলো আমি আপনাদের লোকেশনটা বলে দিই এটা হলো বসুন্ধরার এন ব্লক বসুন্ধরার এন ব্লকের ভিতরে ঢুকলে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন এখানে কাশফুল সো গাইস আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আর আমাদেরকে অসংখ্য ভালোবাসা দিবেন আমরা যেন ভালোমতো চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে পারি আর আপনারা স্টে টিউন থাকবেন পরের শুক্রবার ব্লগ আসতেছে সো স্টে টিউন হ্যাভ ফান চিল অ্যান্ড গুড বাই স্টপ রেপ